This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose on মূর্তি পূজো নয়, এ যেন জ্যান্ত প্রতিমা পুজো, যা চলে আসছে বহু বছর ধরে। বাড়ির বৌমাকে প্রতিমা সাজিয়ে পুজো হয় বাঁকুড়ার সাঁতরা বাড়িতে। স্বপ্নাদেশ পেয়ে এই বৌমা পুজোর প্রচলন সাঁতরা বাড়িতে। বাঁকুড়ার সাঁতরা বাড়ি, যে বাড়িতে বৌমা পুজো ঘিরে হই হই ব্যাপার। বাড়ির বউ কিনা প্রতিমা রূপে পূজিত হন, যেই শুনিন সেই অবাক না হয়ে পারেন না। দৈবিক স্বপ্নাদেশে প্রজন্মের পর প্রজন্ম এভাবেই জ্যান্ত প্রতিমা পুজো হয়ে আসছে সাঁতরা বাড়িতে। বাড়ির বড় বৌমা প্রতিমা রূপে পূজিত হন, ঠিক যেমন প্রতিমাকে সাজানো হয় ফুল মালা দিয়ে, ঠিক সেরকমই সাজানো হয় বাড়ির বউকে। ঘন্টার পর ঘন্টা তিনি দাঁড়িয়ে থাকেন প্রতিমা সেজে। হোম যজ্ঞ পুজোর নানা বিধি নিয়ম মেনেই হয় পুজো। ইন্দাস মির্জাপুরের যে সাঁতরা বাড়ির পুজো, দীর্ঘদিন ধরে প্রায় 39 বছরে পদার্পণ করলো এই পূজা। সাধারণত এখানে মূর্তি পূজার পরিবর্তে দেবী রূপে মানবীকেই পূজা করা হয়। বিশেষ করে বাড়ির যে বড় বৌমা হন এই ফ্যামিলির, তাকেই পূজিত করা হয়। এই প্রথা চলে আসছে, বিশেষ করে দেবীর স্বপ্নাদেশেই এই ধরনের পুজোর আচার বলেই পূর্বপুরুষদের সময় থেকেই হয়ে আসছে। তো এই আচার বিভিন্ন নিয়ম মেনেই কিন্তু করা হয়। তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে খুব সুন্দরভাবেই দেবীকে সাজানো হয়, মালা দেওয়া হয়, পুষ্পার্ঘ্য দিয়ে নিবেদন করা হয় এবং প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ধরে উনি কিন্তু এইভাবেই দাঁড়িয়ে থাকেন এবং দেবী রূপে সেখানে তাকে পুজো করা হয়। আগে আমার শাশুড়ি মা করতেন, তারপরে থেকে এখানে আসার পর আমি দিতে পারছি। আসার পরে কিছুদিন বাড় গেছে, তারপরে যতক্ষণ পুজো হয় ততক্ষণ কিছু বুঝতে পারি না, যতক্ষণ পুজো হয় আমি ততক্ষণ দিতে পারি না। এই যে কালী পুজো দিন যে আপনাকে পুজো করা হয়, তো আপনার কি মনে হয়, কেমন লাগে? আমার কিছু মনে হয় না, মা জানে, মাই সব। আপনাকে কত বছর ধরে পুজো করা হচ্ছে? আজকে 39 বছর। আমাদের তো ঘোড়া পুজো খুব ভালোই লাগে, আমাদের এটা পুজো চলে আসছে এইভাবে। আমরা মোটামুটি জ্ঞান হয়ে থেকে দেখছি যে মাকে পুজো করা হয়, মা পুজিত হয়। তার আগে ঠাকুমা, আমার নিজে ঠাকুমা মানে আমাদের এখানে যে বড় ঠাকুমা আছে, তিনি পুজো হতেন। এইভাবেই আমাদের মূর্তি পুজো চলে না, বংশ পরম্পরা এইভাবে চলে আসছে। কেমন লাগে? খুব খুব ভালো লাগে, মানে সেটা অনুভূতি মানে বলে বোঝানো যাবে না যে কেমন লাগে। মানে পুজোতে যে যেখানেই থাকুক দূর দূরান্ত সবাই এসে হাজির হয়। এটা স্বপ্নাদেশে শুরু হয়েছিল। সব মিলিয়ে সাঁতরা পুজো আজও বিস্ময় সকলের কাছে। বাঁকুড়া থেকে মিলন কর্মকারের রিপোর্ট, আর প্লাস নিউজ।